হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে আমাদের দু নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল এই দু নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা অর্থাৎ মার্কেলটাইল মূলধন বলতে কী বোঝো এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো এই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে সেখানে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো এই রকম ধরনের ক্লাস পাবে এবং সঙ্গে এই নোট অর্থাৎ এ প্লাস কোয়ালিটির নোট এর পিডিএফ পাবে যে নোট লিখলে তোমরা পরীক্ষায় আটে আট অবশ্যই পাবে এবং এটা দেখে নাও কত সহজভাবে লেখা আছে এবং তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে প্রথমে আসি মার্কেলটাইল মূলধন বলতে কী বোঝো এই পাঠটা প্রথমে বোঝার চেষ্টা করো প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কি বললাম প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত তার ওয়েলথ অফ নেশান গ্রন্থে সর্বপ্রথম মার্কেল টাইল বাদ কথাটি ব্যবহার করেন ইউরোপীয় ইউরোপীয় নবজাগরণ ও ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে ইউরোপীয়রা নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে এবং সেখানে নিজেদের উপনিবেশ গড়ে তোলে তাহলে কি নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ গড়ে তোলে এই সময় এই মতবাদ জনপ্রিয়তা অর্জন করে তারপরে দেখো এখানটা খুব ইম্পর্টেন্ট এই মতবাদে বলা হয়েছে যে কোনো জাতিকে সম্পদশালী হতে হলে কোনো জাতিকে সম্পদশালী হতে হলে বিশ্ব বাণিজ্যে তাকে এক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বিশ্ব বাণিজ্যে তাকে এক অধিকার প্রতিষ্ঠা করতে হবে মার্কেলটাইল মতবাদে বলা হয় পৃথিবীর সমস্ত সম্পদের পরিমাণ সীমিত অর্থাৎ সেটা শেষ হয়ে যাবে তাই তো সেই জন্য বলা হচ্ছে সীমিত সুতরাং বিদেশের পণ্য অবাধে আমদানি করলে কিংবা খাদ্যদ্রব্য রপ্তানি করলে সম্পদ ক্ষয় পাবে সেই জন্য মার্কেলটাইল মতবাদ অনুযায়ী দেশের শিল্পদ্রব্যের রপ্তানি বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা করতে হবে বিদেশি মাল যাতে বিদেশি মাল যাতে বেশি রপ্তানি না হয় সেই জন্য আমদানিকৃত মালের ওপর শুল্ক বাড়ানো হতো এখানে তাহলে টাইল মতবাদের মেন বিষয়টা তোমরা কি বুঝলে যে বিশ্বে সম্পদের পরিমাণ সীমিত সেই কারণে মার্কেলটাইল মতবাদে যারা বিশ্বাসী তারা বলছে দেশের সম্পদকে দেশের মধ্যে রাখতে হবে অর্থাৎ বেশি করে আমদানি করা যাবে না এবং খাদ্য সামগ্রীও বেশি রপ্তানি করা যাবে না শিল্পজাত দ্রব্য বেশি রপ্তানি করে বিদেশ থেকে সোনা রুপো টাকা শ্রমিক কিছু নিজের দেশে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে মার্কেল টাইল মতবাদের মূল বক্তব্য এবারে আমরা দেখব এর প্রধান বক্তব্যগুলো দেখো এক নম্বর পয়েন্ট অর্থনৈতিক জাতীয়তাবাদ মার্কেল টাইল মতবাদের দ্বারা প্রথম অর্থনৈতিক নিয়ন্ত্র নিয়ন্ত্রণ রাষ্ট্রধীন হয়ে পড়ে তাহলে কি মার্কেল টাইল মতবাদের দ্বারা প্রথম অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাষ্ট্রাধীন হয়ে পড়ে মানে রাষ্ট্রের অধীন হয়ে পড়ে অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকের স্বার্থ অভিন্ন বলে বিবেচিত হতে শুরু হয় অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকদের স্বার্থ অভিন্ন অর্থাৎ এক এই রকম বিবেচিত হয় দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায় দেশের যে অর্থনৈতিক কার্যকলাপ আগে গিল্ডের হাতে ছিল কিন্তু সেটা রাষ্ট্রের হাতে চলে যায় এইভাবে মার্কেল টাইল বাদ অর্থনৈতিক জাতীয়তাবাদের রূপ নেয় তারপরের পয়েন্ট আমদানি হাস অর্থাৎ আমদানি অর্থাৎ কেনা কম করা রপ্তানি বৃদ্ধি অর্থাৎ বিক্রি বেশি করতে হবে মার্কেল টাইল মতবাদের প্রধান লক্ষ্য ছিল সম্পদের সম্পূর্ণ সদ সেই কারণে আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর কথা বলা হয় পরের পয়েন্ট নীতি। এখানে কৃষিনীতিটা কী ছিল দেখো মার্কেলটাইল মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকার এবং সাধারণ মানুষের মানুষ মনে করতে থাকে দেশের বাইরে খাদ্য রপ্তানি করলে দেশে খাদ্য সংকট দেখা দেবে এই জন্য সরকার দেশের খাদ্যশস্য দেশের বাইরে রপ্তানি নিষিদ্ধ করে তারপরের পয়েন্ট সোনা ও রূপার গুরুত্ব এই মতবাদের প্রধান বক্তব্য হল সংরক্ষণ প্রধানত রাজকোষে সোনা ও রূপর সংরক্ষণের কথা বলা হয়েছে এই দুই ধাতুকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচনা করা হতো কোনো দেশের রাজকোষে কত পরিমাণ সোনা বা রূপো আছে সেই নিরিখে সেই দেশের আর্থিক শক্তি নিরূপণ করা হতো পরের পয়েন্ট সামুদ্রিক বাণিজ্যের প্রসার মার্কেল টাইল মতবাদ অনুসারে মুদ্রা তৈরি সেনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বহু ইউরোপীয় রাষ্ট্র সামুদ্রিক বাণিজ্যের প্রসার এবং উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয় সামুদ্রিক বাণিজ্যের প্রসার এবং উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয় তারপরের পয়েন্ট অবাধ বলছে অবাধ বাণিজ্যের বিরোধিতা অর্থাৎ বাণিজ্য অবাধ করতে হবে এর বিরোধী ছিল মার্কেল টাইল মার্কেল টাইলবাদীরা অবাধ বাণিজ্যের বিরোধী ছিলেন তারা মনে করতেন অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেই স্বদেশের সমৃদ্ধি ও সমৃদ্ধি সাধন সম্ভব হবে অন্য দেশের স্বার্থকে যত ক্ষুণ্ণ করা যাবে নিজের দেশের স্বার্থ তত সমৃদ্ধি হবে এটাই তাদের ধারণা উপসংহারটা দেখো অ্যাডাম স্মিথ মার্ক ব্লক মার্ক ব্লক মরিস ডব প্রমুখ মার্কেল টাইল মতবাদের সমালোচনা করেছেন ডেভিড হিউম বলেছেন সঞ্চিত অর্থ ও সম্পদের ভাণ্ডার যদি ভাণ্ডার বৃদ্ধি করে নয় সঞ্চিত অর্থ ও সম্পদের ভাণ্ডার বৃদ্ধি করে নয় তা পুনরায় বিনিয়োগের মাধ্যমেই দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে অ্যাডাম স্মিথ বলেছেন বাণিজ্য বাণিজ্য রক্ষণ নীতি বা অযথা সরকারি হস্তক্ষেপের দ্বারা নয় অবাধ বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতি মজবুত হতে পারে তবে ত্রুটি থাকার সত্ত্বেও এই মতবাদ গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ক্লাস তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে আর একদম নিশ্চিন্তে পড়াশোনা করো অবশ্যই নাইনটি পারসেন্টের ওপরে নাম্বার পাবে যেগুলো দিচ্ছি এগুলো যদি সব ঠিকঠাকভাবে পড়ো তবে নাইনটি পারসেন্টের ওপরে নিশ্চিত থাকতে পারো যে নাম্বার অবশ্যই পাবে ঠিক আছে তোমাদের মক টেস্টের রুটিন দিয়ে দিয়েছি পড়াশোনা স্টার্ট করো মক টেস্টটা নেওয়া হবে তার জন্য তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে